আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে টেলিভিশনটা চালু করে দিন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে টেলিভিশনের যে নামটা শো করে দোয়েল T55, এই নামটা পরিবর্তন করব। এই নামটা পরিবর্তন করার কেন প্রয়োজন হলো, যখন আমাদের তিনটা শ্রেণীতে এই টেলিভিশন চালু থাকে, যখন আমরা ক্রোম কাস্ট করতে চাই কিংবা ফোন থেকে ইউটিউবে ভিডিও প্লে করতে যাই, তখন তিনটা ডিভাইসেরই একই নাম দেখায়। এই শ্রেণীকক্ষের নাম কোনটা সেটা বোঝার উপায় নেই। দেখা গেল যে আমি এই ক্লাসে ক্লাস নিতে গিয়ে অন্য ক্লাসের টিভিতে স্ক্রিন শেয়ার হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য এই ডিভাইসের নাম পরিবর্তন করবে। তাহলে চলো শুরু করি। আমরা এর জন্য এই সেটিংসে যাব, এই সেটিংসে যাব, সেটিংস স্ক্রল করে করে যাব। যদি স্ক্রল করে করে যাওয়া যায়, হ্যাঁ, এই যে ডান দিকের স্ক্রল বাটনে চেপে আমরা গেলাম, ওকে দিলাম। ওকে দিয়ে এখানে ডিভাইস প্রিফারেন্সে যাই। ডিভাইস প্রিফারেন্সে যাওয়ার পরে অ্যাবাউট অপশন আছে, অ্যাবাউট, এই যে অ্যাবাউট অপশনটা। এবার অ্যাবাউট অপশনে যাব। অ্যাবাউট অপশনে যাওয়ার পরে ডিভাইস নেম, এই যে দোয়েল T55, এই নামটা চেঞ্জ করে দেব। এই টেলিভিশনটা যেহেতু শিশু শ্রেণীতে, আমি এটার নাম লিখে দিব, হ্যাঁ, ওকেতে দিলাম। এবার চেঞ্জ, চেঞ্জ হয়ে যাবে। এবার এটার নাম লিখে দিব। এখানে কিছু নাম দেওয়া আছে, এই নামগুলি আমি নিতে চাচ্ছি না। আমি এই যে নিচে, সবার নিচে চলে যাব, কাস এন্টার কাস্টম নেম, এখানে ক্লিক করে এখন নাম লিখে দিব। আমি নাম লিখে দিচ্ছি, এটা নাম লিখে দিচ্ছি শিশু, তখনটা বড় হাতে দিয়ে দেই, এস এইচ আই, তারপরে এস এইচ ইউ, শিশু লিখতে পারি বা ক্লাস জিরো লিখতে পারি, বাস শিশু লিখলাম। এবার আমি সব নিচে চলে যাব, এইখানে গিয়ে ওকে দিয়ে দিই, বাস ডিভাইস নেম পরিবর্তন। তাহলে এখন আমার এক ক্লাসের স্ক্রিন আরেক ক্লাসে চলে যাবে না। সবাই ভালো থাকুন, আজকে পর্যন্ত এসে ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম হারুনুর রশিদ, টিটিভি টিচার্স ট্রেজার অফ বাংলাদেশ।